İlgili. İyice baba. İyice baba ne gibi? İyice baba. Tat. हेलो गाइज, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पापिया डेलि ब्लग्स। तो आशा करी तुम्हारा सबाई भलो आचो और हमारा सबाई भलो आची। आन बजे गे 10टा, तो 10टा जस्ट अल्प आगे बिछाना थे उठे कुचकु के लिए, कारण सकाल के ओ अनेक मैं कानाकाटी कर पेट अल्प व्यथा तर एरक कर। तो ड्राई पाउडर खाइए दिए गए एक मैंने एन चुपचाप आो ओके काकी घरे दिए आसलम, दिए चा बसिए 10टा बेजे गे चा बनाए बनाते बसे मैं चा बसिए कोकम बिछाना उठिए निल उठिए घर झाड़ू दिए तपर गए मैं चाटा बसिए। तो चा हेदे तो भालम जो ब्लगटा स्टार्ट कर तुम्हारे कारण और दुदिन तो ब्लग करते ही पाई कारण भैक्सिन देवर पर एरक व्यथा बोलार मतन ना। तो व्यथा छो भालम जो ज्वर आसबेना जेहेतु दिन कटे गेल, तो रातर थे देखी प्रचुर जर मैं बलार मतन हमें की कि गाय दिए चादर तो छोई, तपर गरम कपड़े हाउस कोटगुलो गाय दिए, तपर तीनटे पतला पतला जगह कम्बलगुलो आनटे कम्बल मिले गाय दिए, प्लस तारे लैब गाय दिए, हमार ठंडा कम छो ना, यो ठंडा और पुरो शरीर व्यथा छो। तो जरता तो एख नहीं बर्तमान, क्योंकि शरीर व्यथा एखो आई हाथ मैं प्रचुर व्यथा हिलाते पर एरक कष्ट होने। तो ये बोलो तरह दो दिन मैं ब्लग करते ही को भिडियो शूट करते। तो चलो एख चा बसिए, तो चा खे नहीं चा खे 10 समय चा खाव, 10टा बेजे गे चा खाव, चा खा टाइम ही नहीं। तो बाड़ी गेले जे कि भगवान जाने। तो बाड़ी गेले एकदिके मैं सुविधा है कि धरो बड़ पुचकी आछे ओ अल्प स्वल्प कूले निये बसते पारे, तो कूले निये बसबे तखन आमि एकटुकटा काज करे नेब, एई फाके काज करते हबे। आर जेहेतु ओदेरो स्कूल आछे ओरा स्कूल चले जाबे, जानि ना कि होबे सारा दिनटा किभाबे काटबे। ओ जत टाइम थाकबे ओरा ओत टाइम ओदेर काछे मैं देखते दिए, ओदेर काछे जदि नीते ना दे कूले देखते दिए मैं देखबी भाईके अल्प देखे किछु काज करे नेब, एरकम करे करते हबे। तो चलो एखन चाटा खेये नि आबार पोरे कथा बोलछि, ठीक आछे। तो गाइस चा हो गेछे आर ए चा निये बसे पड़ेछि, चा आर साथे आछे निमकि। तो आमी होच्छे निमकि लाभार, निमकि मा एने दिएछिलो 40 टाका दिए, परशुदिन एक एक पैकेट 40 टाका निएछिलो। एई डिबाटा हलिसের বড় ডিবাটা, एक डिबा निमकि छिलो, खेये सब शेष करे दिएछि। तो मा कालके देखछिलो যে নিমকি যখন বিছানায় ডিবাটা পেয়েছিল, মানে আমি চা খেয়েছি সকালে, তারপর আমি বসে বসে একটা দুটো করে নিমকি খেতেছিলাম নিয়ে নিয়ে। তো মা যখন বিছানাতে ডিবাটা দেখলো, ডিবা নিমকি কি হলো, তাহলে আমি হাসি, মা দেখে বুঝে গেছে যে আমি খেয়েছি। তো সব চুরি করে খেয়ে ফেলেছি এক ডিবা নিমকি শেষ। এখন আছে এখানে কয়েকটা আছে, আর এই ঢাকনাতে নিয়ে ডিবা শুদ্ধ নিয়ে বসে পড়েছি, বললাম এটা এখন আমি খেয়ে শেষ করব। মা মাকে চা দিলাম, মাকে কয়েকটা নিমকি দিলাম, তো বলছি যে বাকি যাত্রীর কাছে আমি কিন্তু খেয়ে শেষ করে ফেলব। তো বিস্কুট টিস্কুট ভালো লাগে না, মিষ্টি বিস্কুট একদম মুখ মেরে আনে, তার জন্য লোকজন আসা যাওয়া করছে, তো তার জন্য বাইরে বারবার দেখছি। তো মানে দাদাদের সামনে তো হোটেল আছে বাড়ির সামনেই, তো ওদের দোকানে যেগুলো মানে কর্মচারীগুলো আছে ওরা দেখছে আমি কি বকবক করছি একা একা পাগলের মতন, তো আমার দিকে দেখে দেখে যাচ্ছে। তো সেটা এই চা নিয়ে নিয়েছি আর নিমকি, তো চাটা খেয়ে নেই আবার পরে কথা বলবো, ঠিক আছে। আমি ভাবি, আমি মনে হচ্ছে যে আমি নিজের দিকে নিজে তাকিয়ে কথা বলছি, ক্যামেরার দিকে তাকাচ্ছি না, ক্যামেরার দিকে তাকালে না তোমাদের দিকে দেখা হবে। আমি তো নিজে নিজেকে নিজের মুখটাই দেখছি যে কথা বলছি। তো চলো সেটা ইগনোর করো, চেষ্টা করি সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে, বাট হয়ে ওঠে না, সেই নিজের মুখটার দিকেই চলে যায় চোখটা। তো চলো বা পরে কথা বলছি, খেয়ে নিই, ঠিক আছে। তো গাইস চা খাওয়া হয়ে গেল, আর চা নিমকি ছিল, এই দেখো সব খেয়ে শেষ করে দিয়েছি পুরো খালি।
পুরো খালি করে দিয়েছি দিবা। এবার মা এসে দেখলে আবার সেই বকাবকি করবে যে রাক্ষসীর মতন এক ডিবা নিমকি তুই একাই শেষ করে দিয়েছিস, মাকে দিয়েছি বেশিটুকু আমি খেয়েছি। তো সেরে যাই বলতে পারো তোমরা নিমকি লাভার বললে বলতে পারো, বাট আমি বেশি সব থেকে বেশি ভালোবাসি খেতে সিঙ্গারা। তো আমার হাজব্যান্ডও যদি কখনো বাইরে কোথাও যায় তো আমার জন্য অন্য কিছু না আনুক, ও যখন আনবে মিষ্টি টিষ্টি আনলো সাথে সিঙ্গারাটা আনবেই, কারণ সিঙ্গারা খেতে অনেক ভালোবাসি। আর কোথাও যদি ঘুরতে যাই ধরো রাস্তায় বাজারে কোনোখানে গেলাম, তখনকার যদি হোটেলে চাটা খাওয়া হয় তো সিঙ্গারাটাই খাওয়া হয়। তো যখন সকালে কিছু না খেয়ে যাই ঘর থেকে তখন গিয়ে একটু পরোটা খাই, আর যেদিন খেয়ে টেয়ে যাই ধরো এমনি বাজার করতে গিয়ে ঢোকা হলো হোটেলে, তো তখন কি সিঙ্গারা মিষ্টি এগুলোই খাওয়া হয়। তো সিঙ্গারাটা থাকবে কমন, তো সেটাই তো কুচকুচে ওদের ঘরে দিয়ে এসেছিলাম ভাস্তির কাছে। তো ঘুমিয়ে পড়েছে হয়তো না কি করছে জানি না, দেখে আসি একবার, যদি চুপচাপ আছে তাহলে চার বাসনটুকু ধুয়ে নেবো, আর যদি না একটু কান্নাকাটি করছে তো নিয়ে আসবো, নিয়ে এসে ঘরে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আবার পরে কথা বলবো, প্রচুর কাজ আছে, সবদিন ভিডিও বানাতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করো না, চেষ্টা করেছিলাম বানানি কিন্তু শরীরে প্রচুর জ্বর ছিল আর শরীর এত ব্যথা হিলানো যাচ্ছিল না, পুষ্পুকে ভালোভাবে নিতে পারছিলাম না কোলে। আর পাশে আওয়াজ পাচ্ছ তোমরা অনেক, গাড়ির আওয়াজ, মানে আমাদের বাড়ির পেছনেই একটা মানে কোম্পানি আছে, কোম্পানি আছে ওখানে, মানে ওই সার চাল এগুলো রাখা হয় স্টকে কোম্পানিগুলোতে। তো এখন লোড হচ্ছে, মাল এসেছে প্রচুর, তো লোড হচ্ছে মালগুলো, তো তার জন্য প্রচুর গাড়ির আওয়াজ, আর মাল লোড করছে যেহেতু চিল্লাচিল্লি আওয়াজ, লোকের অনেক অনেকগুলো লেবার আছে ওখানে, তো সেগুলোরই আওয়াজ হচ্ছে, তো সেগুলো ইগনোর করো। আর একটু একটু গানের আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, ভাস্তি পুচকুকে নিয়ে গান শুনে শুনে নাচাচ্ছে, তো সেটাই। তো চলো, এত নিমকি খাচ্ছি এবার হবে গ্যাস, গ্যাস অলরেডি হয়ে গিয়েছে আমার, কিন্তু কি করবো নিমকিটা ভালো লাগে খেতে তার জন্য আর বাদ দিতে পারি না, তো নিমকি নিমকি করে মরে যাবো আমি। তো চলো বেশি বকবক করছি না, আবার পরে কথা বলছি। তো গাইস বাবু চলে এসেছে, বাবু ওদের ঘরে পুরো কান্নাকাটি করছিল, তাই আমি ভাবলাম যে বাসন ধুয়ে নেবো, তো ধুয়ে তারপর ওকে নিয়ে আসবো, তারপর তোমার সাথে আবার কথা বলবো। তো হলো না, ওকে নিয়ে আসতে হলো। এই যে পাপা আমার, দেখো দেখো এই যে কত মানি আছে এখানে দেখো, এই যে মানি মানি, এই যে এই যে ক্যামেরা তো তাকাও, এই তো দেখছে, তো চলো ও এখন পুরো মুডে আছে, হাসার মুডে, তো হাসেই এখন, নিয়ে আসলাম ওদের ঘর থেকে, তারপর গিয়ে ঠিক হয়ে গেছে, এখন একা একাই খেলা করছে। তো একা তো আর রেখে বাইরে যেতে পারবো না, কেউ থাকলে পাশে বসিয়ে যেতাম, যেহেতু ভাস্তিরও এক্সাম চলছে, ও মানে একদিকে গানও শুনছে একদিকে পড়াশোনা করছে, ওকেও নিয়েছিল, তো ভাবলাম বেশি টাইম রাখা ঠিক না, ওর যেহেতু এক্সাম চলছে, তো ও অনেকের অনেক অভ্যাস আছে যে অভ্যাস আছে যে মানে গান শুনে শুনে পড়াশোনা করা, লোক যাচ্ছে তাদের চুপ হয়ে গেল। তো অনেকেরই অভ্যাস আছে যে গান শুনে শুনে পড়াশোনা, যেরকম আমার হাজব্যান্ডেরই অভ্যাস ছিল যে ও গান শুনে শুনে পড়াশোনা করতো, তো সেম আমার ভাস্তিরও একই অভ্যাস, গান শুনে শুনে পড়াশোনা করে। তো এটা যার যার হ্যাবিট, একটা যার যার অভ্যাস, যেভাবে যার পড়াশোনা হয় ওর এইভাবে হয়। ও পড়াশোনা কিন্তু প্রচুর ভালো, হাজব্যান্ডও প্রচুর ভালো ছিল আমার পড়াশোনায়, ভাস্তিও অনেক পড়াশোনা খুব ভালো, তো দুজনেই, তো এটা জানি না কি গান শুনে শুনে পড়াশোনা করে, ভগবান জানে, আমি মাঝে খুঁজেছি ভেবে পাচ্ছি না। আমি ওর জায়গায়, ওদের জায়গায় তো আমি হলে গানেই শুনতে থাকতাম, পড়াশোনা আর হতো না, তো সেটাই। তো চলো আবার পরে কথা বলছি, ওকে।
তো গাইজ দেখো পুচকু বাবা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমি আর ভিডিওটা আজকে বাড়িয়ে নিতে পারছি না, কারণ অনেক বড় হয়ে গেছে। আমি যে এত বকবক করেছি আমি নিজে জানি না, অনেক অনেক বড় হয়ে গেছে। তো বাকিটুকু আমি তোমাদের কালকে শেয়ার করব, তো আজকের জন্য এতটুকুই। তো চলো, আমার যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এইভাবে আমার পাশে থাকবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।